Hello friends, I am Rupa. I welcome all of you to MH Education Lab. So, Indian National Movement এর chronology নিয়ে আমরা discuss করছিলাম। এখানে আমরা Indian National Movement এর during যে বিভিন্ন important ঘটনাগুলো ঘটেছে, সেগুলো নিয়ে আলোচনা করছি, date wise, year wise, এবং WSS prelims এর জন্য এটা খুবই important তোমাদের জন্য, যে তোমরা এই জায়গাটা prepare করে যাও, কারণ 30 plus question কিন্তু directly এখান থেকে তোমাদের এসে থাকে। ওকে, অ্যান্ড বিফোর দিস আমি আরেকটা জিনিস বলতে চাই, আমাদের মক টেস্টই যদি তোমরা জয়েন করতে চাও, কোনো স্ট্যান্ডার্ড লেভেলের মক টেস্ট যদি তোমরা প্রেফার করো, ওকে, তাহলে তোমরা কিন্তু এই মক টেস্টটি জয়েন করতে পারো। এখানে ফুল এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে মক টেস্টের, কোনো রকম অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা নেই। অ্যান্ড অ্যাট দ্য সাইড তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডেড আছে আগস্ট মাস থেকে কোয়েশ্চেন পেপারের মধ্যেই, এবং সব ম্যাথ অ্যান্ড জিআইএ সলিউশন দেওয়া আছে, এবং WBCS এর প্যাটার্নটা পুরোপুরি ফলো করা হয়েছে যাতে তোমাদের BCS এর ক্ষেত্রে সুবিধা হয়। যারা আদার্স চাকরির পরীক্ষা দিচ্ছ তাদেরকে আমি বলবো না এটা নিতে, শুধুমাত্র WBCS যারা দিচ্ছ এই প্রিলিমস তাদের জন্যই কিন্তু এটা বেনিফিশিয়াল হবে। তো চলো স্টার্ট করছি। তো 1919 অবধি আমরা দেখে নিয়েছিলাম যে জালিয়ানওয়ালাবাগ মাসাকেয়ার হয়েছিল পাঞ্জাবে, এবং মার্শাল ল পাঞ্জাবে অ্যাপ্লাই করে দেওয়া হয়েছিল। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখব 1919 সালে অক্টোবর মাসে কী হয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট অফ হান্টার কমিটি ফর দ্য ইনভেস্টিগেশন অফ পাঞ্জাব রংস। তো হান্টার কমিটি একটা এডুকেশন সাথে রিলেটেড আছে, বাট এখানে হান্টার কমিটি কিন্তু জালিয়ানওয়ালাবাগ মাসাকেয়ারে যে সিভিলিয়ানদের ডেথ হয়েছিল, কেন হয়েছিল, কি ওখানে মিস্টেক হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যে এতজন সিভিলিয়ানের উপর ডাইরেক্টলি গুলি চালানো হলো, সেটা নিয়ে হান্টার কমিটি ইনভেস্টিগেশনের জন্য অ্যাপয়েন্ট করেছিল ব্রিটিশ সরকার। অ্যান্ড পাঞ্জাব রংস বলতে কিন্তু এখানে জালিয়ানওয়ালাবাগ মাসাকেয়ারই বলা হয়েছে পাঞ্জাব রংস, কারণ পাঞ্জাবে সেই ভুলটা হয়েছিল, বিশাল বড় ভুল যে এতজন সিভিলিয়ানরা মারা গিয়েছিল, সেজন্য এটাকে পাঞ্জাব রংস বলা হয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো 1919 সালে ফাউন্ডেশন অফ অল ইন্ডিয়া খিলাফত কমিটি ইন দিল্লি। সেখানে দুটো পয়েন্ট পাচ্ছ, একটা অল ইন্ডিয়া খিলাফত কমিটি কত সালে গঠিত হয়েছিল 1919, অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইউ ক্যান সি হিয়ার দ্যাট দিল্লিতে অল ইন্ডিয়া খিলাফত কমিটি স্থাপন হয়েছিল। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, ফাউন্ডেশন অফ ন্যাশনাল লিবারেল ফেডারেশন, যেটাকে NLF বলে, ঠিক আছে, মডারেট লিডাররা এই ন্যাশনাল লিবারেল ফেডারেশন গঠন করেছিলেন, যার লিডার ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। মানে এই ন্যাশনাল লিবারেল ফেডারেশনের যদি বলো ফাউন্ডার কে, তবে এটা বলতে পারো সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো এটা হয়েছিল 1919 সালে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, 1920 সালে হয়েছিল জুন মাসে পাসিং অফ নন কোঅপারেশন প্রপোজাল বাই খিলাফত কমিটি ইন এলাহাবাদ। তো খিলাফত কমিটি এলাহাবাদে এই নন কোঅপারেশনের প্রপোজালটা পাস করেছিল। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, 1920 সালে কি হয়েছিল, লঞ্চিং অফ নন কোঅপারেশন মুভমেন্ট বাই কংগ্রেস। কংগ্রেস লঞ্চ করেছিল নন কোঅপারেশন মুভমেন্ট, অ্যান্ড ফর্মালি এটা লঞ্চ হয়েছিল 1 আগস্ট 1920। খিলাফত কমিটি লঞ্চ নন কোঅপারেশন অন 3 ইস্যু। খিলাফত কমিটি ফর্মালি 1 আগস্ট 1920 সালে এই নন কোঅপারেশনটা লঞ্চ করে দিয়েছিল 3টা ইস্যু নিয়ে। কী কী 3টা ইস্যু ছিল? তাহলে আরেকটা পয়েন্ট তোমরা এখানে জানতে পারছো যে নন কোঅপারেশন শুধুমাত্র একটা ইস্যু নয়, এখানে 3টে ইস্যু কিন্তু ইনভলভ ছিল। এই 3টে ইস্যু কী কী ছিল? একটা ছিল পাঞ্জাব রংস, যেটাকে আমি বললাম জালিয়ানওয়ালাবাগ মাসাকিয়া, অ্যান্ড সেকেন্ড হচ্ছে খিলাফত ইস্যু, তোমরা জানো ওই খালিফা নিয়ে তুর্কিতে খালিফার পোস্টটা সরিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে একটা ইস্যু হয়েছিল, তো খিলাফত ইস্যু। অ্যান্ড নেক্সট হচ্ছে এক্সটেন্ড অফ স্বরাজ, স্বরাজের এক্সটেনশনের ব্যাপারটা সেটা। তো সেই এই 3টে ইস্যু নিয়ে কিন্তু এই নন কোঅপারেশন মুভমেন্টটা লঞ্চ হয়েছিল। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, 1920 সালে অ্যাপ্রুভাল ফর দ্য মুভমেন্ট ইন নাগপুর সেশন অফ INC। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই ফাইনালি যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেটা অ্যাপ্রুভাল দিয়েছিল নন কোঅপারেশন মুভমেন্টের, সেটা কোন সেশনে, সেটা কিন্তু নাগপুর সেশন 1920 সালে কিন্তু এই নন কোঅপারেশনের ফর্মালি INC অ্যাপ্রুভাল দিয়েছিল। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে অক্টোবর 1920 সালে কি হয়েছিল, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ওয়াজ ফর্ম ইন বোম্বে। অনেকগুলো পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, এই এই পয়েন্টটাতে তোমরা পেয়ে যাবে কী কী, যে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠন হয়েছিল কবে, অক্টোবর 1920-তে, কোথায় হয়েছিল, বোম্বেতে, কে কে করেছিল, NM জোশী, লালা লাজপত রায়, জোসেফ ব্যাপটিস্তা, দিওয়ান চমনলাল অ্যান্ড আদার্স। সো এই নামগুলো তোমরা মনে রাখবে ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো 1920 সালে ফার্স্ট মিটিং অফ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রিসাইডেড ওভার বাই লালা লাজপত রায়। তো দেখলাম আমরা AITUC ফর্মড হয়ে গেল 1920 সালে, তারপরে যে ফার্স্ট মিটিংটা অর্গানাইজড করা হলো সেটার লিডার কে হলেন, সেটার প্রেসিডেন্ট হলেন লালা লাজপত রায়।
নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, 1920 সালে কি হলো, আকালি মুভমেন্ট হলো, আকালি মুভমেন্ট 1920 সালে হয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, 1921 সালে মোপলা রেভেলিয়ন ইন মালাবার কোস্ট, ব্র্যাকেটে আমি কেরালা লিখে দিচ্ছি, মালাবার কোস্ট কেরালাতে হয়েছিল কিন্তু মোপলা রেভেলিয়ন। তাহলে তোমরা পয়েন্ট মনে রাখতে পারো যে মোপলা রেভেলিয়ন কত সালে হয়েছিল, 1921 সালে, কোথায় হয়েছিল, মালাবার কোস্ট বা কেরালাতে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, 1922 সালে 5ই ফেব্রুয়ারি কী হয়েছিল, এই চৌরি চৌরা ইনসিডেন্ট হয়েছিল। তোমরা জানো পুলিশের একটা পুলিশ স্টেশনে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল রেভলিউশনারিরা, তো তখন কিন্তু কী হলো, গান্ধীজি সেই নন কোঅপারেশন মুভমেন্টকে সাসপেন্ড করে দিয়েছিলেন, কারণ গান্ধীজির ভিউ ছিল নন ভায়োলেন্সভাবে যে কোনো মুভমেন্ট হবে সেটা নন ভায়োলেন্স হবে, নন ভায়োলেন্টভাবে করা যাবে, কিন্তু যেহেতু এই বিদ্রোহতে ভায়োলেন্স জড়িত হয়ে গেলো সেই জন্য তিনি এটাকে সাসপেন্ড করে দিলেন 1922 সালে 5ই ফেব্রুয়ারি। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, 1923 সালে 9ই জানুয়ারি কী হলো, ফাউন্ডেশন অফ কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি, বা এক কথায় বলতে পারো শুধু স্বরাজ পার্টি, এই স্বরাজ পার্টিও কখনো বলা হয়, কখন এটাকে কংগ্রেস ফর্মালি এটাকে বলা হয় কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি। কে কে গঠন করেছিলেন, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে, মতিলাল নেহেরু তিনি ছিলেন সেক্রেটারি অ্যান্ড চিত্তরঞ্জন দাস। তো কে কে গঠন করেছিলেন কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি, মতিলাল নেহেরু করেছিলেন এবং কে করেছিলেন, চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস ছিলেন প্রেসিডেন্ট এবং মতিলাল নেহেরু ছিলেন ওয়ান অফ দ্য সেক্রেটারি। ওকে, সো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখতে পাচ্ছ তোমরা, 1924 সালে কি হলো, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন ওয়াজ ফর্মড অ্যাট কানপুর উইথ চন্দ্রশেখর আজাদ, সচিন সান্যাল অ্যান্ড রামপ্রসাদ বিসমিল। তো এইচআরএ যেটাকে বলা হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, সেটা গঠন হলো 1924 সালে, কোথায় গঠন হলো, কানপুরে। কে কে গঠন করলেন, চন্দ্রশেখর আজাদ, সচিন সান্যাল অ্যান্ড রামপ্রসাদ বিসমিল, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্লিজ কিপ ইন মাইন্ড। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, 1925 সালে হলো ফাউন্ডেশন অফ কমিউনিস্ট পার্টি বাই এম এন রয় ফাউন্ডেশন করলেন কমিউনিস্ট পার্টি 1925 সালে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1925 সালে ফাউন্ডেশন অফ হিন্দুস্তান অ্যাসোসিয়েশন বাই চন্দ্রশেখর আজাদ। তো হিন্দুস্তান অ্যাসোসিয়েশন কে গঠন করলেন, 1925 সালে চন্দ্রশেখর আজাদ হিন্দুস্তান অ্যাসোসিয়েশন গঠন করলেন। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, বিঠল ভাই পটেল ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট ইন সেন্ট্রাল লেজিসলেচার। তাহলে বিঠলভাই পটেল কিন্তু ওই স্বরাজ পার্টিরই একজন অংশ ছিলেন এবং তিনি ইলেক্ট হলেন একজন প্রেসিডেন্ট হিসাবে, সেন্ট্রাল লেজিসলেচারে প্রেসিডেন্ট হিসাবে তিনি নিযুক্ত হলেন, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1925 সালে কী হলো, শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি যেটাকে বলা হচ্ছে SGPC, সেটা ফাউন্ড করা হলো 1925 সালে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 9th আগস্ট 1925 কী হলো, একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছিল, সেটাকে বলা হচ্ছে কাকুরি ট্রেন ডেকয়েটি, কাকুরি ট্রেনে ডাকাতি হয়েছিল, কাকুরি ট্রেন ডেকয়েটি, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড রেভলিউশনারিরা কে ছিলেন, তারা ছিলেন রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, রোশন লাল অ্যান্ড আশফাকুল্লাহ খান, পিতা হবে না আশফাকুল্লাহ খান। তো তোমরা নামগুলো মনে রাখবে, কাকুরি ট্রেন ডাকাতির সাথে রিলেটেড মেম্বার্সরা পরীক্ষায় এভাবে কোশ্চেন দিতে পারে যে এদের মধ্যে কে কে ইনভলভ ছিলেন, তখন এভাবেও দিতে পারে যে তিনজনের নাম দিয়ে দিল আর লাস্টে দিল অল অফ দি অ্যাবভ। তো তোমাদের সেজন্য খুব দরকার যে শুধুমাত্র রামপ্রসাদ মিসবিল বা আশফাকুল্লাহ খান এই দুজনের নাম না মনে রাখে, এই চারজনের নাম যদি যদি মাথায় রাখতে পারো সেটা খুবই বেনিফিশিয়াল হয়। সো রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, রোশন লাল অ্যান্ড আশফাকুল্লাহ খান। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1927 সালে কি হলো, নভেম্বর মাসে অ্যাপয়েন্টমেন্ট অফ সাইমন কমিশন, যেটাকে স্ট্যাটুটরি কমিশন বলা হয়। তো ব্রিটিশ গভর্নমেন্ট কী করলো, 1919 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস হয়েছিল সেটার সেটা কীভাবে কার্যকর হচ্ছে সেটা নিয়ে আলোচনা করার জন্য 1927 সালে নভেম্বর মাসে সাইমন কমিশনের গঠন করলো এবং যেটাকে ফর্মালি বলা হয় স্ট্যাটুটরি কমিশন। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1927 সালে কী হলো, অ্যাপয়েন্টমেন্ট অফ বাটলার কমিটি, বাটলার কমিটি গঠন করা হলো 1927 সালে। ওকে ওকে, সো নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1928 সালে ফেব্রুয়ারি মাসে কি হলো, অ্যারাইভাল অফ সাইমন কমিশন ইন বোম্বে। তো ইম্পর্টেন্ট পয়েন্ট পাচ্ছ তোমরা কি, যে ফেব্রুয়ারি মাসে 1928 সালে অ্যারাইভাল হয়েছে সাইমন কমিশনে, কোথায় অ্যারাইভাল হলো, বোম্বেতে অ্যারাইভাল হলো। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, 1928 সালে কি হলো, ফর্মেশন অফ 8 মেম্বার্স কমিটি ফর ফ্রেমিং অফ কনস্টিটিউশন আন্ডার মতিলাল নেহেরু। তাহলে আমাদের একটা টেম্পোরারি কনস্টিটিউশন গঠনের কথা বলা হলো, ফর্ম করার জন্য 8 জন মেম্বারের একটা কমিটি গঠন হলো, যেটা লিডার ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন মতিলাল নেহেরু। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1928 সালে অ্যাসল্ট অন লালা লাজপত রায় ডিউরিং বয়কট অফ সাইমন কমিশন। তো লালা লাজপত রায়ের উপর অ্যাসল্ট করা হলো যখন সাইমন কমিশনের বিরুদ্ধে বয়কট হচ্ছিল।
নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, বলদৌলি সত্যাগ্রহ 1928 সালে বলদৌলি সত্যাগ্রহ আন্ডার লিডারশিপ অফ বল্লভভাই পটেল অন দ্য ইস্যু অফ ইনক্রিজ ইন রেভিনিউ। তাহলে বলদৌলি সত্যাগ্রহ কার লিডারশিপে হয়েছিল? বল্লভভাই পটেলের লিডারশিপে। এবং কি ইস্যু নিয়ে হয়েছিল? ইনক্রিজ ইন রেভিনিউ, সেই ইস্যু নিয়ে হয়েছিল। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সরি, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1929 সালে কি হলো? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন হলো। ঠিক আছে, এর আগে আমরা পড়েছিলাম হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, তার সাথে একটা ওয়ার্ড যোগ হয়ে গেল, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, মানে এস হবে। সেটা ফাউন্ড করা হলো কোথায়? ফিরোজ শাহ কোটলা, দিল্লিতে। দিল্লিতে ফিরোজ শাহ কোটলা জায়গাতে এটা গঠন করা হলো। এবং কে? ভগৎ সিং কী করলেন? জয়েন দিস অর্গানাইজেশন। ভগৎ সিং সেই অর্গানাইজেশনটা জয়েন করলেন, সেই যে হিন্দুস্তান সোশ্যালি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের মেম্বারদের দ্বারাই এটা গঠন করা হয়েছিল, এবং ভগৎ সিং এই অর্গানাইজেশনটাকে জয়েন করেছিলেন। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1929 সালে মার্চ মাসে কী করলো? 14 পয়েন্টস ডিমান্ডস বাই জিন্নার। জিন্নার 14 পয়েন্টস ডিমান্ডস কিন্তু তিনি রাখলেন 1929 সালে মার্চ মাসে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, 1929 সালে এপ্রিলে ড্রপিং অফ বম্ব ইন সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বাই ভগৎ সিং অ্যান্ড বটুকেশ্বর দত্ত। তো 1929 সালে এপ্রিলে কি হলো? বম যেটা ছিল সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির উপর ফেলা হলো, কার কার দ্বারা? ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তের দ্বারা। ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত তিনি কি করলেন? সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির উপর বম ফেললেন 1929 সালে এপ্রিলে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, 1929 সালে অ্যানাউন্সমেন্ট অফ গ্র্যান্টিং ডমিনিয়ন স্ট্যাটাস টু ইন্ডিয়া বাই লর্ড আরউইন। লর্ড আরউইন কি অ্যানাউন্সমেন্ট করলেন? যে তিনি ডমিনিয়ন স্ট্যাটাস দেবেন ইন্ডিয়াকে। দেওয়া হলো এটা না, জাস্ট একটা প্রপোজাল দিলেন যে ডমিনিয়ন স্ট্যাটাস তাকে ইন্ডিয়াকে দেওয়া হবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1929 সালে কি হলো? পাসিং অফ রেজলিউশন অফ পূর্ণ স্বরাজ বাই আইএনসি ইন লাহোর সেশন আন্ডার প্রেসিডেন্টশিপ অফ জওয়াহরলাল নেহরু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকবার পরীক্ষা এসে যে পূর্ণ স্বরাজ যে রেজলিউশনটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়েছিল সেটা কত সালে? 1929 সালে। কোন সেশনে? লাহোর সেশনে। আন্ডার প্রেসিডেন্টশিপ কে ছিলেন? জওয়াহরলাল নেহরু। অনেকগুলো পয়েন্ট, সবগুলো পয়েন্ট, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট ফর ইয়ার এক্সামিনেশন। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, হয়েস্টিং অফ ট্রাইকালার ফ্ল্যাগ ফর দ্য ফার্স্ট টাইম অন 31st December। তো আমাদের যে ট্রাইকালার ফ্ল্যাগ সেটা প্রথম ফার্স্ট টাইম কত তারিখে হয়েস্ট করা হলো, মানে উত্তোলন করা হলো? 31st December, সেই 1929 সালে। 1929 সালে 31st December সবার প্রথম এই রাবি নদীর তীরে আমাদের এই ট্রাইকালার ফ্ল্যাগটাকে উত্তোলন করা হলো। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1930 সালে 26শে জানুয়ারি প্রথম আমাদের কী হলো? কংগ্রেস অবজার্ভ ইন্ডিপেন্ডেন্স ডে, যেটাকে আমরা আজও রিপাবলিক ডে হিসাবে পালন করি। তো এই পূর্ণ স্বরাজ রেজলিউশন নেওয়ার পরে 1930 সালে 26শে জানুয়ারি প্রথম কিন্তু কংগ্রেস অবজার্ভ করেছিল ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, অ্যান্ড কোইনসিডেন্টলি কিন্তু আমরা এই জানুয়ারি মাসে কয়েকদিন পরে এই রিপাবলিক ডেটা সেলিব্রেট করতে চলছি। ওকে, সো ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1930 সালে কি হলো? পাসিং অফ সিভিল ডিসঅবিডিয়েন্স রেজলিউশন বাই দ্য ওয়ার্কিং কমিটি অফ কংগ্রেস। তাহলে সিভিল ডিসঅবিডিয়েন্স যে রেজলিউশনটা ছিল সেটা কিন্তু 1930 সালে পাস করা হলো বাই দ্য ওয়ার্কিং কমিটি অফ কংগ্রেস। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1930 সালে 11 পয়েন্টস ডিমান্ডস বাই গান্ধীজি টু আরউইন। 1930 সালে গান্ধীজি তার 11 পয়েন্টস ডিমান্ড রাখলেন আরউইনের কাছে, তখন ছিলেন ভাইসরয় আরউইন ছিলেন কিন্তু। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1930 সালে 12ই মার্চ কি হলো? লঞ্চিং অফ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট উইথ দ্য ফেমাস ডান্ডি মার্চ। তো গান্ধীজি ফর্মালি এই সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টটা লঞ্চ করে দিলেন 12ই মার্চ। কীভাবে? তিনি কী করলেন? ডান্ডি মার্চ করলেন। তোমরা জানো ডান্ডি মার্চটা খুবই ফেমাস, সবরমতী আশ্রম যেটা গান্ধীজির আশ্রম সেখান থেকে ডান্ডি অবধি, মানে যেখানে সাগরের কোস্ট যেটা তোমাদের গুজরাটে আরব সাগরের যেটা কোস্ট সেটা হচ্ছে ডান্ডি, সেখানে 78 ফলোয়ার্সদেরকে নিয়ে তিনি সল্ট লকে ব্রেক করলেন। সল্ট ল ছিল ব্রিটিশদের যে কেউ সল্ট তৈরি করতে পারবে না ভারতীয়দের মধ্যে কেউ, যাই হোক, তো সেটা তিনি ব্রেক করলেন 6ই এপ্রিল। তো তার যাত্রাটা ছিল ওই তোমার এই 12ই মার্চ থেকে 6ই এপ্রিল অবধি যাত্রা করেছিলেন। কতজন ফলোয়ার ছিলেন? 78 জন। এবং এই 12 থেকে 6 এপ্রিল কতদিন হয় সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। মানে এইটুকু পয়েন্ট থেকে অনেকগুলো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে যে কত তারিখে হয়েছে
হয়েছিল, কবে লঞ্চ হয়েছিল, কোন সালে হয়েছিল, কতজন ফলোয়ার ছিলেন, কত দিন চলেছিল, কি ল ব্রেক হয়েছিল, শর্ট লেগ ব্রেক করেছিলেন, সো বিভিন্ন রকম। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1930 সালের মে মাসে কি হলো, সাইমন কমিশন রিপোর্ট পাবলিকেশন। তো সাইমন কমিশন রিপোর্টটা কি হলো, ফাইনালি পাবলিশ করে দিল তারা 1930 সালের মে মাসে। এবং 1930 সালের নভেম্বর মাসে সেই বছরই কি হলো, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স ইন লন্ডন উইদাউট পার্টিসিপেশন অফ কংগ্রেস। তাহলে তোমরা জানো রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল বিভিন্ন আমাদের ইন্ডিয়ার বিভিন্ন পার্টি আর পার্টি লিডার্সদের সাথে আলোচনার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট এই লন্ডনে বৈঠক করেছিল, তিনটে বৈঠক হয়েছিল, তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল। তার মধ্যে প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সটা স্টার্ট হয়েছিল 1930 সালের নভেম্বরে লন্ডনে হয়েছিল, কিন্তু প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু কংগ্রেস কিন্তু পার্টিসিপেট করেনি। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1931 সালে মার্চ মাসে কি হয়েছিল, 5th মার্চ গান্ধী কী করেছিলেন, গান্ধী আরউইন প্যাক্ট হচ্ছে সাইন হলো, গান্ধী আর আরউইনের মধ্যে একটা চুক্তি হলো, সেটা হচ্ছে 1931 সালে 5ই মার্চ, এবং তার ফলে সাসপেনশন অফ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। এবং এই প্যাক্ট অনুসারে গান্ধীজি কী করলেন, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টটাকে সাসপেন্ড করে দিলেন। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1931 সালের সেপ্টেম্বর মাসে কী হলো, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স হলো লন্ডনে। লন্ডনে কী হলো, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স নেক্সট ইয়ারই হলো, সেপ্টেম্বর মাসে হলো, প্রথমটা নভেম্বর মাসে হয়েছিলো, তারপরেটা সেপ্টেম্বর মাসে হলো। এবং গান্ধীজি টুক পার্ট অ্যাজ সোল রিপ্রেজেন্টেটিভ অফ আইএনসি। এবং গান্ধীজি কী করলেন, এটাতে কংগ্রেসের একমাত্র সোল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু এই রাউন্ড টেবিলে কিন্তু তিনি অংশগ্রহণ করলেন। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1931 সালের 23rd মার্চ কী হলো, এক্সিকিউশন অফ ভগৎ সিং, সুখদেব অ্যান্ড রাজগুরু ইন লাহোর কনস্পিরেসি কেস। তাহলে এখানেও অনেকগুলো পয়েন্ট পাচ্ছ, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে এক্সিকিউশন কবে হয়েছিল, ফাঁসি কবে দেওয়া হয়েছিল ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরিকে 1931 সালে 23 মার্চ, এবং কোন কেসের এগেনস্টে তাদেরকে এই ফাঁসি হয়েছিল, লাহোর কনস্পিরেসি কেস। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, 1931 সালে 29th মার্চ কী হলো, করাচি সেশন অফ আইএনসি প্রিসাইডেড ওভার বাই বল্লভভাই পটেল। ইন দিস সেশন ফার্স্ট দ্য রেভলিউশন অফ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ইকোনমিক পলিসি ওয়াজ পাসড। তো 1931 সালে 29th মার্চ করাচি সেশন হয়েছিল, আইএনসি সেশন কোথায় হয়েছিল, কন্ডাক্টেড করাচিতে হয়েছিল, যেটা এখন পাকিস্তানে আছে, এবং এটা প্রিসাইড করেছিলেন বল্লভভাই পটেল। বল্লভভাই পটেল এটার প্রেসিডেন্ট ছিলেন এই করাচি সেশন অফ আইএনসি। এবং এই সেশনেই প্রথম কি হয়েছিল, ফান্ডামেন্টাল রাইটস এবং ইকোনমিক পলিসির উপর যে রেজলিউশনটা ছিল সেটা প্রথম পাস হয়েছিল। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা কিন্তু মাথায় রাখবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সেকেন্ড ফেজ অফ সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেল তোমার 1932 সালে, ওকে। এবং 1932 সালে 16th আগস্ট কী হলো, কমিউনাল অ্যাওয়ার্ড বাই ব্রিটিশ প্রাইম মিনিস্টার র্যামসে ম্যাকডোনাল্ড। তো ব্রিটিশ প্রাইম মিনিস্টার র্যামসে ম্যাকডোনাল্ড কী করলেন, তিনি কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করলেন। কমিউনাল অ্যাওয়ার্ড মানে বিভিন্ন কমিউনিটির আলাদা আলাদা ইলেকটোরেট থাকবে, ডিপ্রেসড ক্লাসের আলাদা থাকবে, তোমার মুসলিমদের আলাদা থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা ইলেকটোরেট থাকবে, এবং কোনো পার্টিকুলার কমিউনিটির লোক যে রিপ্রেজেন্টেটিভ দেয় শুধুমাত্র সেই সেই কমিউনিটির লোকরাই ভোট দিয়ে ইলেক্ট করতে পারবে, এটাকেই বলা হয় কমিউনাল ইলেকটোরেট। তো সেই কমিউনাল অ্যাওয়ার্ডটা ঘোষণা করলেন রামসে ম্যাকডোনাল্ড কত সালে, 1932 সালের 16ই আগস্ট, এটা মনে রাখবে। তো যাই হোক, আজকে থাক, আজকে এই পর্যন্তই থাক, নেক্সট আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব নেক্সট পয়েন্টগুলো, কারণ অনেকগুলো পয়েন্ট আছে তোমাদের মাথায়ও রাখার দরকার আছে, তোমরা ভালো করে মাথায় মানে এটাকে পুট করার চেষ্টা করো, কোনো পয়েন্ট যদি তোমাদের ভুলে যাও তাহলে বারবার ওটাকে দেখো, যাতে তোমরা পরীক্ষায় সেটাকে কোনো রকম কনফিউজ না হয়। মোট কথা হলো তোমাদের অ্যাটেম্প্ট যাতে কনফিডেন্টলি তোমরা অ্যাটেম্প্ট করতে পারো। আমাদের পরীক্ষায় কী হয়, আমরা জানা সত্ত্বেও অ্যাটেম্প্ট করতে পারি না, কারণ নেগেটিভ মার্কিং থাকে। তো সেই নেগেটিভ মার্কিংয়ের থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে এক একটা পয়েন্টকে তোমরা এতবার পড়ে নাও যে সেটা নিয়ে পরীক্ষার হলে গিয়ে এক বিন্দুমাত্র তোমাদের কনফিউশন না থাকে যে এটা আমরা অ্যাটেন্ড করবো কি না, ওকে। তো যাই হোক, অল দি বেস্ট তোমাদের এক্সামের জন্য, তোমাদের আপকামিং যেটাই এক্সাম আছে তোমরা ভালো করে